প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীদের এই চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো রয়েছ তোমাদের আজকের এই ভিডিওটিতে তোমাদের বাংলা বিষয়ে একটি সংলাপের উত্তর নোটস আকারে দেব আজকে যে সংলাপের উত্তরটি তোমাদের জানাতে চলেছি কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা এই বিষয়ে দুই বন্ধু সংলাপ তো এই বিষয়ের উপর নির্ভর করে বা এই এই সংলাপটি দেয়া হয়েছিল দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষায় সেই সঙ্গে তোমাদের জানাবো এই সংলাপটি দেয়া হয়েছে তোমাদের স্কুল থেকে যে মাধ্যমিক পরীক্ষা জন্য যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারে সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর পাতাতে এই সংলাপটি দেয়া হয়েছে সেই সঙ্গে বলবো এই সংলাপটি আলাদাভাবেও দেওয়া হতে পারে যে বিজ্ঞান ও কুসংস্কার নিয়ে দুই বন্ধু সংলাপ কিংবা কুসংস্কার ও বিজ্ঞান চেতনা এই বিষয়ের উপর দুই বন্ধু সংলাপ তো তোমাদের বলবো উত্তরটি তোমরা জেনে নিও এবং বন্ধুদের কাছে এই উত্তরটি পৌঁছে দিতে অনুরোধ থাকলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো শুরুতেই আমরা একেবারেই চলে আসব দুটো চরিত্রের মধ্য দিয়ে সংলাপটি এগিয়ে যাবে এক্ষেত্রে সুচেতনা এবং সুচরিতা এই দুটি নাম বা চরিত্রের মধ্য দিয়ে আমরা এই বিষয়ের উপর সংলাপটি তৈরি করেছি তো প্রথম সুচরিতা জানাচ্ছে সরি বন্ধুরা সুচেতনা জানাচ্ছে সুচরিতা কি খাচ্ছিস রে ওই গতকাল তোর বাড়ির সামনে বাজারের মোড়ে বিকেলে খুব ভিড় হয়েছিল কেন রে এরপর সুচরিতা বলছে আরে বাবার কাছে শুনলাম ওখানে একজন জ্যোতিষী মিথ্যা কথার প্রতিশ্রুতি দিয়ে মানুষের উপকার হবে বা মঙ্গল হবে বলে নানা আংটি বিক্রি করত তবে কারুর কিছু লাভ না হওয়ায় সবাই রেগে তর্কাতর্কি করছিল এমনকি শেষ পর্যন্ত মারামারিতে পরিণত হয়েছিল এই কারণে প্রচুর ওখানে ভিড় ছিল এরপর সুচেতনা বলছে কি আর বলব তোকে বর্তমান সময়ে বিজ্ঞানের এমন অগ্রগতির দিনেও মানুষের ভ্রান্ত ধারণা যাচ্ছে না তারা নিজেদের মঙ্গল ও কল্যাণের জন্য এমন মিথ্যা জ্যোতিষীর আশ্রয় নিচ্ছে এই কুসংস্কার মেনে তারা আর্থিক ও মানসিকভাবে প্রতারিত হচ্ছে সুচরিতা এরপর জানাচ্ছে তুই ঠিক বলেছিস তবে সব জ্যোতিষীরা যে মিথ্যা বলে তা নয় রে কিছু 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 জ্যোতিষীরা মানুষের রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্র বিচার করে সঠিক প্রতিকারের একটা ধারণা দেন তবে নিশ্চিতভাবে একশো শতাংশ ঘটবে কোনোভাবেই বলা উচিত নয় বা তারা বলেন না সুচেতনা বলছে কিন্তু বেশিরভাগ জ্যোতিষীর হাত দেখে পুষ্টি দেখে মানুষকে মিথ্যা কথা বলে এই এই গ্রহ চলছে ওটার জন্য খারাপ সময় চলছে ওই ভাড়া কাটাতে এই আংটি ধারণ করুন এই ধাতু পরুন আরও কত কি। তোর কথা একেবারেই মিথ্যা নয় এটাই বর্তমানে এই বিজ্ঞানের যুগেও কিছু কিছু মানুষ অসৎ উপায়ে জীবিকার জন্য এই রকম কাজ করে চলেছেন যা কোনো যা কোনোভাবে উচিত নয় আর এই জন্যই সাধারণ মানুষ সর্বশ্রান্ত ও প্রতারিত হচ্ছে তাই তাই তারা রাগে ক্ষোভে ফেটে পড়ছে তবে মানুষ সচেতন হলে এর প্রতিকার সম্ভব উপযুক্ত সঠিক জ্যোতিষীর কাছে নিজের ভাগ্য বিচার করা উচিত তবে এমন সর্বনাশের শিকার হতে হবে না একদম তুই আমার মনের কথা বলেছিস এই না হলে তুই আমার বন্ধু বিজ্ঞান মনস্ক জ্যোতিষীর কাছে হস্ত্র গণনা ও ভাগ্য বিচার করা দরকার আমাদের দেশের মানুষেরা সব জ্যোতিষীকে বিশ্বাস করে ফেলে এটাই একটি বড় সমস্যা তাই অসংখ্য জ্যোতিষী থাকলেও সবাই জ্যোতিষী নয় কেউ কেউ জ্যোতিষী এটা মানুষকে আগে বুঝতে হবে আমাদের খাওয়া শেষ টিফিনেরও ওয়ার্নিং বেল্ট পড়ল চল রে ক্লাসে যাই তো তোমাদের এই কুসংস্কার ও বিজ্ঞান মনস্ক এই বিষয়ে দুই বন্ধু সংলাপটি জানিয়ে দিলাম ভালো লাগলে লাইক দিও এবং বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো আবারও তোমাদের কাছে অনুরোধ থাকলো এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো